আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, নিরাপদে আছেন আপনাদের দোয়ায়। আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজ পেস্তা বাদাম ও লাচ্ছি তৈরি করে দেখাবো। সারাদিন রোজার পর ইফতারে এরকম ঠান্ডা ঠান্ডা শরবত থাকলে প্রাণ জুড়িয়ে যাবে, সেই সাথে শরীরে বাড়তি এনার্জি চলে আসবে, কারণ পেস্তা বাদাম ও দুধে অনেক পুষ্টি রয়েছে। তাহলে দেখেন কিভাবে ঝটপট এই দুরকম শরবত তৈরি করি। পেস্তা বাদামের শরবত আজকে তৈরি করব। প্রথমে আমার জাফরান যে লাগছে অল্প পরিমাণ, এটা আমি দুধে ভিজিয়ে রাখব। এটা 5-10 মিনিট দুধে ভিজিয়ে রাখব, তাহলে জাফরানের রংটা ছাড়বে। এ দেখেন পেস্তা বাদাম নিয়েছি, বাদাম 4-10টার মতো, আর পেস্তা, এটাকে পেস্তা বলে। এটাকে আমি এখন কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখবো প্রায় আধা ঘন্টার মতো। তারপর এটার কুসুম গরম পানিতে এটা 500 গ্রাম আমি চিনি শিরা তৈরি করে নেব। এটা 500 গ্রাম চিনি নিয়েছি, এখানে 1 গ্লাস পরিমাণ পানি নিয়েছি। এটাকে জাস্ট আমি চুলায় গুলিয়ে নেব। আমার চিনি শিরাটা হয়ে গেছে, এখানে প্রায় 500 গ্রাম চিনি ছিল। এটা কিন্তু আমি সম্পূর্ণটা শরবত দিব না, এটা আমি রেখে দিব হালকা ঠান্ডা করে, বয়মে ভরে ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে দিব। তো যখন যে কোনো শরবত বানাবো চিনি গুলার আর ঝামেলা থাকবে না, এখান থেকে শিরাটা দিয়ে চিনিটা শরবত বানিয়ে নেব। এই পেস্তা বাদামগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন এটা পেস্ট করে নেব ব্লেন্ডারে। চিনি শিরাটা ঠান্ডা হয়ে গেছে, আমি এখন এই বোতলে ভরে রাখছি, এটা নষ্ট হবে না। নর্মাল ফ্রিজে আমি রেখে দিব, এমনিও রাখা যাবে। এভাবে করে রেখে দিলে আপনারা রোজের দিনে ইফতারের সময় যে কোনো শরবতে চিনি গুলার আর ঝামেলা থাকবে না, এখান থেকে শিরাটা নিয়ে মিশিয়ে নেবেন শরবত তৈরি করাতে। আর রোজার সময় তো শরবত ছাড়া চলেই না, চিনি তো অবশ্যই লাগবে। এভাবে করে আমি ক্যাপ লাগিয়ে রেখে দিব নর্মাল ফ্রিজে। এখানে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি, এটা আমার গরুর দুধ, আপনারা যে কোনো মিল্কভিটা দুধ এটাও নিতে পারেন। ফুল ক্রিম দুধ নিতে হবে লিকুইড 1 কাপ। এর মধ্যে আমি 1 টেবিল চামচ সর বা মালাই মিশিয়ে নিচ্ছি। পেস্তা বাদাম আমি পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারে, এটা এখন মিশিয়ে নিচ্ছি 1 টেবিল চামচের মতো। এ দেখেন এই দইটা মিষ্টি দই, আমি ঘরে তৈরি করেছি, কোনো কালার দিইনি, এই জন্য হোয়াইট কালার সাদা। তো এখান থেকে আমি 1 টেবিল চামচ নিয়ে নিচ্ছি। এ দেখেন কেমন হয়েছে, মাশাআল্লাহ, অনেক মসৃণ। আমি ঘরে তৈরি করেছি মিষ্টি দই, ব্লেন্ডারে আমি মিষ্টি দই নিয়ে নিচ্ছি। আমি মালাই পেস্তা বাদাম মেশানোটা নিয়ে দিচ্ছি। চিনি শিরা দিয়ে নিচ্ছি, এটা স্বাদ মতো, যার যার ইচ্ছা, যার যতটুকু ইচ্ছা হবে ততটুকু চিনি শিরা মিশিয়ে নেবেন। কেওড়া জল 3-4 ফোঁটা, দুধে ঘুলানো জাফরান এটা 1 টেবিল চামচের মতো দিচ্ছি। সবগুলো উপকরণ একসাথে আমি মিশিয়ে এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। আমার ব্লেন্ড করা হয়ে গেছে, এই সামান্য পরিমাণ গ্রিন কালার মিশিয়ে নিচ্ছি, এটা স্কিপ করতে পারেন, এটা দেখার সৌন্দর্য। আমি ঢেলে দিচ্ছি, এই তৈরি করে নিলাম পেস্তা বাদামের শরবত, মজাদার। আর আমি একটু পেস্তা বাদাম উপর দিয়ে ছড়িয়ে নিয়েছি, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, এটা ঠান্ডা ঠান্ডা। এখন দেখাচ্ছি লাচ্ছি কিভাবে তৈরি করব।
2 টেবিল চামচ মিষ্টি দই, এটা হোয়াইট কালার, আমি নিজে ঘরে তৈরি করেছি, কালার দেইনি সেজন্য হোয়াইট কালার হয়েছে। 1 কাপ লিকুইড দুধ, গরুর দুধ দিয়েছি, আপনারা যে কোনো মিল্কভিটা দুধও দিতে পারেন। জাফরান মেশানো দুধ 1 টেবিল চামচ, কেওড়া জল 1 চা চামচের মতো, এই যে কেওড়া জল, স্বাদ মতো চিনি শিরা আমি করেছি সেটা দিচ্ছি। আমি এখন এটা ঢেলে নিচ্ছি গ্লাসে, সার্ভিং গ্লাসে, দেখেন কেমন একদম রেস্টুরেন্টের মতো, অনেক মজা। পরিবেশন করে নিলাম মজাদার লাচ্ছি আর পেস্তা বাদামের শরবত। এটা ইফতারের সময় অনেক ভালো লাগবে, ঠান্ডা ঠান্ডা, আর সেই সাথে এটা অনেক পুষ্টিকর। তো আপনারা এভাবে তৈরি করে ইফতার খাবেন আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকেন, আল্লাহ হাফিজ।